আসসালামু আলাইকুম। আমরা আজকে এটা সূর্যমুখী এটা হারভেস্ট করতেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা মূলত কাটার পর রোদে শুকাইতে হবে, একটু শুকায়ে এখানে বাড়ি দিলেই এই এই বিচিগুলো পড়ে যাবে। তো আসেন আমরা হচ্ছে সূর্যমুখী চাষ নিয়ে কথা বলি, যে এটা কোন মাসে রোপণ করবেন এইসব ব্যাপার নিয়ে একটু কথা বলি। তো মূলত সূর্যমুখী দেখছেন অনেক বড় বড় হয়েছে, তো সূর্যমুখী সারা বছরই চাষ করা যায়। তবে আমরা এটা রোপণ করেছিলাম আপনার অগ্রহায়ণ মাস, মানে নভেম্বর টু ডিসেম্বর, এই মাসটা নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এটা রোপণ করা যায়। তো আমরা নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে এটা রোপণ করেছিলাম এই সূর্যমুখী। তো সূর্যমুখী রোপণ করার জন্য প্রথমে জমি সুন্দর করে চাষ দিয়ে নিতে হবে এবং জমিতে খাবার দিতে হবে। তারপরে দুই পদ্ধতিতে রোপণ করা যায়, একটা ছিটায় দিয়ে, আর আমরা যে পদ্ধতিতে রোপণ করেছি সেটা হচ্ছে নাঙল। এই গরু যে নাঙল আছে, এই নাঙল দিয়ে ভোট দিয়েছি আমরা। ভোট দেওয়ার পর সেই জায়গাতে আমরা বীজ দিয়েছি, সূর্যমুখীর বীজগুলো আমরা সেই জায়গাতে দিয়েছি, বীজ ভিজাই রাখিনি। কারণ মাটিতে যদি যথেষ্ট পরিমাণ রস থাকে তাহলে বীজ ভিজাই রাখার দরকার পড়ে না। তা আমাদের মাটিতে যথেষ্ট পরিমাণ রস ছিল, এই জন্য আমরা বীজ ভিজাইনি। আর আমরা 4 ইঞ্চি পর পর, মানে 4 আঙুল যেটা বলে, 4 ইঞ্চি পর পর একটু ঘন করে বা 3 ইঞ্চি পর পর আমরা একটা একটা করে বীজ দিয়ে গিয়েছি। কারণ কি, যখন হচ্ছে আপনার মোটামুটি গাছ কোনটা উঠবে কোনটা উঠবে না এই জন্য, তো যখন গাছ উঠে গেছে তখন আমরা ওইটা ঘন গাছগুলো আমরা উঠায় ফেলে দিয়েছি। তো দিয়ে মোটামুটি আমরা এক হাতে দুইটা করে গাছ রাখছি, এক হাতের মধ্যে দুইটা করে গাছ রাখছি। তো আপনাদেরকে এটা ছিল হচ্ছে, তারপরে ওই মাটিটা হচ্ছে বীজ দেওয়ার পর ওই মাটিটা সুন্দর করে ওটা যেই নাঙলে ভর দেওয়া হয়েছে ওটা মিল করে দেওয়া হয়েছে, তারপরে যথারীতি গাছ উঠাই গেছে। তো আপনাদেরকে আমি এই ব্যাপারে আরেকটা ব্যাপার, মজার একটা ব্যাপার বলবো আপনাদেরকে, আমি আরেকটা সূর্যমুখী দেখাবো, চলেন। এই যে আপনারা যে সূর্যমুখীটা দেখতে পাচ্ছেন, এই যে এটার গাছের যদি নিচের দিকে দেখেন অনেক মোটা, এই গাছটা অনেক মোটা। তো এইটাতে হিউজ পরিমাণ খাবার দেওয়া হয়েছিল, তো যার ফলে এরকম হয়েছে। আমরা যদি এটা কেটে দেখি একটু, এই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়, বিশাল বড়। আর এগুলো হচ্ছে টিয়া পাখি খেয়ে নিয়েছে, আমাদের আরও আছে টিয়া পাখি খাইছে, আপনাদেরকে দেখাবো নি। মানে টিয়া পাখির খুবই অত্যাচার আর কি, এই জায়গায় ভুট্টাও করছিলাম সেবারও টিয়া পাখির অত্যাচার। এই যে হিউজ বড়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো যদি আপনি খাবার দিয়ে চাষ করেন তাইলে এই সূর্যমুখীর ব্যাপক ফলন। আর এটার তেল সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আর এমনিতেই এটা হচ্ছে খুবই প্রোটিন সমৃদ্ধ ক্যালোরি সমৃদ্ধ একটা খাবার। এই বীজ এমনিতেই কাঁচা চিবিয়ে খাওয়া যায় অথবা ভেজে খাওয়া যায়। এই যে, তো মূলত এই সূর্যমুখী যখন ফুল ফোটে তখন এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে, চারিদিকে একদম সুন্দর একটা পরিবেশ হয়। আর এটা লোভনীয় একটা জিনিস, এমন কেউ নাই যে এই জায়গাতে সূর্যমুখী ফুল ফুটছে পাশ দিয়ে যাচ্ছে ছবি উঠায়নি, এরকম নাই। তো আমরা এটা মূলত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আমরা এটা হারভেস্ট করতেছি। এই যে অনেক বড় বড়, তার বললাম যে এই যে টিয়া পাখি খেয়ে ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন টিয়া পাখি খেয়ে ফেলছে। তারপরে আরও যদি এখানে দেখি, এই যে এই যে এই যে টিয়া পাখি দেখছেন খেয়ে অবস্থা এটা খারাপ করছে, ঝাঁকে ঝাঁকে টিয়া আসে এই সূর্যমুখী বীজ খাওয়ার জন্য, এই যে কালো কালো বীজ এটা খাওয়ার জন্য। তো আপনারা যারা সূর্যমুখী চাষ করতে চান তাহলে সারা বছরই চাষ করতে পারবেন। তাছাড়া আপনারা হচ্ছে এই টাইমটাতে এপ্রিল মাস এই টাইমটাতেও রোপণ করতে পারবেন। আবার যদি মনে করেন না শীতে রোপণ করবেন তাইলে আপনার রক্ষায়ণ মাস, মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা রোপণ করে দিতে পারবেন। তো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সূর্যমুখী চাষের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।